আপনাদের সাথে আছি আমি মোহসিনা নারীর সৌন্দর্য বৃদ্ধি করে নারীর সততা মর্যাদা ও সম্মান সংরক্ষণ করে এই পর্দা আর এই পর্দা নিয়ে আমাদের আজকের আলোচনা আলোচক হিসেবে উপস্থিত আছেন কামরুল নাহা আপা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপা আমরা জানি যে পর্দা ইসলাম নিশ্চিত করেছেন এবং মেয়েদের জন্য নির্ধারিত করেছেন বলেছেন যে এটি অবশ্যই করণীয় আপাই পর্দা বলতে আসলে কি বুঝায় ধন্যবাদ আরবিতে আসলে হিজাব জি হিজাবের অর্থ হলো পর্দা করা এটার আবিধানিক অর্থ যদি বাংলাতে বলা হয় তাহলে আসলে এটার অর্থ এরকম দ্বারায় আচ্ছাদন বা আবৃত করা এই টাইপের একটা মিনিং আর কি আসে জি তো পর্দা আসলে ছেলেদের জন্য এবং মেয়েদের জন্য জি উভয়ের জন্যই কিন্তু পর্দা ফরজ এমন না যে এটা সুন্নত বা নফল এরকম কিছু না কিন্তু এটা কিন্তু পর্দা করা একদম ফরজ অর্থাৎ করতেই হবে এখানে কোনো ছাড় নেই তো যেখানে আল্লাহ রাবুল আলমী সুরা নূরের তিরিশ নম্বর এতে বলে দিয়েছেন যে হে পুরুষ তোমরা তোমাদের চোখকে কন্ট্রোল করো হ্যাঁ চোখকে নিয়ন্ত্রণ করো এবং মানে তোমাদের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করো এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো আবার ঠিক একত্রিশ নম্বর আয়তে আবার ঠিক নারীদেরকেও একই উদ্দেশ্যে বলেছেন হে নারীগণ তোমরা তোমাদের দৃষ্টিকে অবনত করো এবং লজ্জাস্থানের করো অর্থাৎ পর্দাটা এতই গুরুত্ব পেয়েছে ইসলামী পবিত্র কোরআনেও কিন্তু পর্দা সম্পর্কে হয়েছে বেশ কয়েকটি জায়গাতেই পর্দার কথা বলা হয়েছে তো সুরানুরে একটু বেশি উল্লেখ করা হয়েছে আমরা সুরা নূর পড়লেই বুঝতে পারবো এখানে আরও অনেক কিছু বলা হয়েছে তার মধ্যে এটাও বলা হয়েছে যে নারীরা তোমরা অতিরিক্ত সাজসজ্জা করে বাইরে বের হয়ে না এবং তোমাদের যেই গোপনীয় অংশ বা সেটা আবৃত করো না শুধুমাত্র ওই ধরনের লোকরা ছাড়া মানে যারা মহরম তারা ছাড়া মহরমের ভিতরে আসলে মনে করো যে যারা যাদের সাথে বিয়ে করা হারাম তাদের ছাড়া আর কারোর সামনেই এই সতরটাকে আবৃত করা যাবে না ঠিক আছে অনাবৃত করা যাবে না তো এক্ষেত্রে আমরা পর্দাটা আসলে এমন একটা জিনিস যেটা আমাদের সৌন্দর্য আরও বর্ধন করে পর্দা হাদিসে কিছু আছে কিনা অর্থাৎ পবিত্র কোরআনায় স্পেসিফিকলি বলা হয়েছে যে আমাদেরকে অবশ্যই অনাবৃত থাকা যাবে না মহরম পুরুষ ছাড়া অর্থাৎ আবৃত থাকতে হবে সব সবসময় এ ব্যাপারে হাদিসে কি আছে হাদিসেও রসুল আসলাম এভাবেই বলেছেন যে তোমরা তোমাদের সতর ঢাকো তোমাদের সতর ঢেকে চলো তো এই জন্যে হাদিসের জাসুফাক আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা পোশাক পরিধান করো এবং এই পোশাক পরিধানের মধ্যে কিন্তু আবার মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য কিছু ক্রাইটেরিয়া তারা নির্ধারণ করে দেওয়া হয়েছে যে ঠিক এই এই টাইপের পোশাক তোমরা পড়তে হবে আপা যেহেতু মহরমের কথা বলছিলেন আপা এই নারীদের জন্য মহরম কারা নারীদের জন্য কয়েক প্রকৃতির ছেলেরা যারা মহরম তার মধ্যে প্রথম হল তার পিতা তারপরে তার স্বামী তারপরে তার নিজের ভাই আপন ভাই এবং তার ভাইয়ের ছেলেরা তার বোনের ছেলেরা এবং ওই ধরনের কর্মচারী যারা যাদের যৌন উদ্দীপক ক্ষমতা নেই বা ওই ধরনের বালক যারা এখন পর্যন্ত বালেক হয়নি ছোট ছোট শিশু যারা এরা হলো আপনার মহর্মাত্মীয় এদের সামনে কিছুটা শীত দেখানো যাবে তারপরও সতর আবৃত করা মানে অনাবৃত করা যাবে না এটার দিকে খেয়াল করতে হবে ব্যাপার দেখা যায় যে যারা চাকরি করেন যে নারীরা তাদের কিন্তু তারা বাধ্য হন যে মুখমণ্ডল খোলা রাখতে সেক্ষেত্রে তাদের পর্দা নষ্ট হবে কিনা না মুখটা হলো এসন পুরো মুখটা আপনি ঢাকতে হবে আপনার পুরো মুখমণ্ডল ঢাকতে হবে চুল যাতে বের না হয় গলা যাতে কোনো অংশ বের না হয় আবার হাতের এত পর্যন্ত কবজি পর্যন্ত ঢাকতে হবে পায়ের গোড়ালি পর্যন্ত ঢাকতে হবে এটুকুন হলো শত এটুকুন হলো ঢাকা ফরজ আর মুখ ঢাকাটা এটা অনেক সময় হয় যে মুখ যেহেতু মুখের সৌন্দর্য যেহেতু আকৃষ্ট করে কেউ যদি ঢেকে রাখতে পারে এটা তার সব হবে কিন্তু এমন না যে এটা ফরজ মুখ না ঢাকা অবস্থাও সে কাজ করতে পারবে তবে অতিরিক্ত কোনো সাজসজ্জা এগুলো করা যাবে না পর্দার ক্ষেত্রে আসলে আরো আরো কিছু ব্যাপারে একটু লক্ষ্য রাখতে হবে সেটা যে শুধুমাত্র কিন্তু পোশাকই পর্দা নয় তার আচার আচরণ তার অ্যাটিচিউড যেটা সেটা কিন্তু আসলে সেক্ষেত্রেও কিন্তু পর্দা আনতে হবে যেমন ছেলেদের ক্ষেত্রে হাদিস এসছে যে রাসপাখা আসলাম বলেছেন যে যদি কোন নারীর দিকে তোমাদের দৃষ্টি একবার পড়ে যায় তাহলে দ্বিতীয়বার তার দিকে আর তাকাবে না কারণ দ্বিতীয়বার যে তাকাবে সেটা হলো শয়তানের দৃষ্টি হ্যাঁ তো আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু আবার দেখেন যে পোশাকটা পরতে হবে এমন করে আপনি পর্দা করলেন শতর ঢাকা থাকলো ঠিকই কিন্তু আপনার শরীরের আবরণটা বা গঠনটা বোঝা গেল এক্ষেত্রে কিন্তু আপনার পর্দা হবে না পর্দার ক্ষেত্রে আপনার মেয়েদেরকে লক্ষ্য রাখতে হবে যে পোশাকটা সে পরিধান করছে সেটা যত ঢিলে ঢালা হয় ঢিলে ঢালা না হলে পর্দা কিন্তু হবে না ঢিলে ঢালা পোশাক করতে হবে অতিরিক্ত মানে উজ্জ্বল পোশাক না পরার কথাই বলা হয়েছে যে অতিরিক্ত উজ্জ্বল পোশাক পরলে হয় কি ওই পোশাকের দিকে সবার দৃষ্টি চলে যায় এরপরে আমি যেটা বললাম অ্যাটিটিউড একটা মেয়ে সে যখন কোনো পরপুরুষ মহরম আত্মীয় ছাড়া বাইরের কোনো পুরুষের সাথে কথা বলবে তখন আবার এখানে হাদিস এসছে যে তাদের সাথে তোমরা বেশি কোমল স্বরে কথা বলো না আসুন পাক পর্দা আছে যে তাইলে আপনারা এই প্রয়োজন ছাড়া আমাদের কারো সাথে কথা বলা যাবে না মহামহাত্ম্য ছাড়া আর যদি কথা বলেও সেখানে অঙ্গভঙ্গি অন্য রকম করে বা বেশি কোমল স্বরে বেশি নমণীয় ভাবে কথা বলা নিষেধ নরমাল ভাবে কথা বলতে হবে এবং হাসি ঠাট্টা যেটা আমরা মনে করি যে এটা আসলে কোনো ব্যাপারই না এটা হ্যাঁ কিন্তু এটাও করা যাবে না আচ্ছা এবং কি এই মেলামেশার ক্ষেত্রে হাদিসে এসছে যে নারীরাও নারীদের সাথে বেগানা নারী যাদের সাথে হঠাৎ হঠাৎ দেখা হয় খুব ক্লোজডা তারা হুম এইসব নারীদের সাথেও কিন্তু সতর্ক থাকতে বলা হয়েছে এই জন্য পর্দার ব্যাপারটি আসলে একটু অন্যরকম জি আপা অনেকেই মনে করে থাকেন যে হয়তো শাড়ি পরাটা পর্দা নয় আবার যারা দেশের বাইরে থাকেন তারা হয়তো জিন্স পরতে বাধ্য হন শীত নিবারণের জন্য যে এটি তো আসলে পর্দা হচ্ছে না এই না এরকম ভাবে কিন্তু আসলে আমরা কোরআন হাদিসে স্পেসিফিক পাই না যে পোশাকটা পরা একদম নিষেধ এরকম না কিন্তু আমরা শাড়ি পরবো এবং সেই শাড়ি পরার মধ্যে আমাদেরকে দেখতে হবে যে আমাদের সতর্ ঠিক মতো আবৃত হচ্ছে কিনা বা বেশি পাটপাট হয়ে যাচ্ছে কিনা শাড়িটা যাতে ফিগার বোঝা যায় এরকম যাতে না হয় আবার জিন্স পরার ক্ষেত্রেও আমাকে বুঝতে হবে যে জিন্সটা পরলে আমার কতটুকু দেখা যাচ্ছে জিন্সের উপরে আমি এমন কোনো পোশাক পরছি কিনা যে আমার যাতে নিচের অংশ মেয়েদের যে নিচের অংশ এটাও যাতে বোঝা না যায় এবং খুব টাইট যাতে না হয় কারণ শীত প্রধান অঞ্চলে আমরা দেখে থাকি জিন্স পরা ছাড়া তাদের কোনো উপায় নেই সেক্ষেত্রে তারা বাধ্য হয়ে পড়েন কিন্তু তখন ওই জিন্সটি একটু ঢিলে হতে হবে এক নম্বর দু নম্বর হলো যে জিন্সটা জিন্সটার অনেকখানি পর্যন্ত আপনার উপরে আরেকটা পোশাক পরতে হবে যাতে তার নিচের অংশ যাতে শরীরের মানে গঠন যাতে না দেয় এটার দিকে খেয়াল করতে হবে কিন্তু কোনো পোশাক আলাদা করে আসলে নিষেধ করা হয়নি আমরা সবসময় পর্দার কথা বলি নারীদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রেও কি পর্দার কথাটার যায় বা তাদের কি পর্দা করবার কোনো নিয়ম আছে হ্যাঁ অবশ্যই যেটা প্রথমে বললাম যে একবারের জায়গায় দুবার দৃষ্টি দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা তাহলে সেটা হয়ে যাবে পরবর্তী যে দৃষ্টি পোশাকের ক্ষেত্রে কি রকম ধরনের পর্দা তাদের সতর যত্রপুন সেটুকু ঢাকতেই হবে সেটা হলো নাভি থেকে আপনার ইয়ে পর্যন্ত আপনার হাঁটু পর্যন্ত এটুকুন হলো তাদের সতর কিন্তু আমরা আজকাল দেখে থাকি যে প্রায়ই দেখা যায় যে প্যান্ট পরে অনেক মানে ভালো যারা বয়স হয়ে গেছে ছোট বাচ্চারা পরে সেটা হয় কিন্তু বালেক হয়ে যাওয়ার পর পরে কিন্তু হাফ প্যান্ট জাতীয় এমন কিছু যেটা হাঁটুর উপরে উঠে থাকে সেই ধরনের পোশাক কিন্তু ছেলেদেরও পরা যাবে না মেয়েরা হয়তো দেখি যে সালোয়ার মেয়েরা আজকাল যেটা পড়ছে এবং দেখা যায় যে অনেক সময় সালোয়ারটা টাইট হয় সেক্ষেত্রে এটা পর্দা হবে না আসলে সেক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই ব্যাপারটিতে আবার যেটা শরীর যেটা প্রদর্শন করা এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে আবার আপনার এটা কিন্তু প্রদর্শন করাটা জায়জ না আপনার এখন দেখা যায় যে আমরা যেগুলো দেখি মাসেল দেখানোর জন্যে বা শরীরের ফিগার দেখানোর জন্য ছেলেরা তাদের শরীর প্রদর্শন করছেন এটা একদম সম্পূর্ণ নিষেধ এটা কিন্তু আবার পর্দার বাইরে চলে যাচ্ছে এটা কিন্তু করাটা ঠিক না আবার এখন আবার দেখি যে আবার দেখি যে জিন্সের প্যান্টগুলো টাকনুর নিচে পড়ে যাচ্ছে এবার হাদিসে কিন্তু সরাসরি এটা নিষেধ করে দেওয়া হয়েছে যে যারা টাকনোর নিচে অহংকার বশত যারা কাপড় পরিধান করবে তাদের ওই অংশটুকু জাহান নামের আগুনে পোড়ানো হবে তো এটা কিন্তু মারাত্মক একটি ব্যাপার এটা আমরা ফ্যাশন করে এখন ছেলে পেলেরা এগুলো করছে কিন্তু এই ব্যাপারেও কিন্তু আমাদের সচেতন থাকতে হবে এটাও কিন্তু একটা পর্দার মারাত্মক ক্ষতি আর কি আপ পদ পর্দার উদ্দেশ্য হচ্ছে নিজেকে আবৃত করে রাখা নিজের সৌন্দর্য থেকে রাখা কিন্তু আমরা আজকাল দেখতে পাই যে পর্দা করছে মানুষ শুধুমাত্র ফ্যাশন করাটাই যেটার মূল মন্ত্র যে পর্দা করে হয়তো টাই টি শার্ট জিন্স পরলো এটা একটা ফ্যাশন হলো এক্ষেত্রে আল্লাহ আসলে তার উপর রাগ করছেন কি না যেহেতু তিনি এটিকে ফ্যাশনের একটি অঙ্ক মানে ফ্যাশনের একটা স্টাইল হিসেবে গ্রহণ করেছেন হুম আসলে ফ্যাশনের মধ্যে দেখেন চৌদ্দশোতো বছর আগে একটা হাদি হাদিস তো সব চোদ্দোশো বছর আগের রাসুল যেগুলো বলে গেছেন তো তার মধ্যে একটি হাদিস রয়েছে যে যারা সৌন্দর্য বর্ধন করার জন্য শরীরে উল্কি আঁকবে এবং দাঁত শুরু করবে এবং ভ্রু উপড়ে ফেলবে বলা হয়েছে তাদের উপরে আল্লাহ নানত অভিশাপ এ কিন্তু মারাত্মক একটি কথা আবার দেখেন আরেকটি হাদিস আছে যে যারা সৌন্দর্য বর্ধন করার জন্য চুলের খোপাটাকে এমনভাবে উঁচুতে বাঁধবে যেটা দেখে মনে হয় উটের কুজের মতো অর্থাৎ এখন আমরা এই জিনিসটা কিন্তু খুব লক্ষ্য করছি যে স্টাইল করে মেয়েরা কিন্তু খোপাটাকে এত উঁচুতে বাঁধছে যে সেটা দেখতে ঠিক উটের কুজির মতনই কিন্তু লাগছে এখন কিন্তু এক্সট্রা আরও একটা জিনিস ব্যবহার করা হচ্ছে যে খোপাটাকে উঁচুতে করার তো আমি অনুরোধ করব যে এ ব্যাপারটি জানতে হবে হ্যাঁ যে আমি পর্দা করছি করছি তার ভিতরে এমন কিছু যাতে রয়ে না যায় যে আমার এই যে ফরজ এবাদত এটা পর্দাটা করা ফরজ তো সেটা যাতে নষ্ট না হয়ে যায় সেক্ষেত্রে আমার পোশাকটা ঢিলা ঢালা হতে হবে খেয়াল করতে হবে আবার আমরা দেখি যে অনেক সময় অনেকে বোরখাও পরেন একদম টাইট ফিটিং একদম ওটা তো পর্দা হবে না এবং বিভিন্ন ডিজাইন শর্তগুলো আসলে সেই শর্তগুলো না ফলো করলে কিন্তু আসলে পর্দা অ্যাকচুয়ালি হবেই না তো আমাদেরকে এই ব্যাপারে খুবই কিন্তু সতর্ক থাকতে হবে যে এই যে ভ্রু তুলে ফেলা ওই যে খোপাগুলো অনেক উঁচুতে বাঁধা তারপর টাইট ফিটিং ড্রেসগুলো পরা মেয়েদের এগুলো কিন্তু আসলে পর্দা হবে না জি আপা আপনাকে ধন্যবাদ আপা এখন আমরা জানতে চাইব যে যে মেয়েরা পর্দা করছে না এখন পর্যন্ত তাদের ক্ষেত্রে আপনি কোনো মেসেজ দিতে চান কিনা বা তাদের সচেতন হওয়া আরও বেশি জরুরি কিনা অবশ্যই আমি এটাই বলবো যে বালে ঘর সাথে সাথে যখন থেকে মেয়েদের পর্দা করার বয়স হয়ে যাবে ফরজ হবে তার আগে থেকে আসলে প্র্যাকটিস করতে হবে এবং এ ব্যাপারে কিন্তু প্রত্যেক মেয়ের মাকে আমি অনুরোধ করব যে ছোটোবেলা থেকে তার ভিতরে ওই মানসিক প্রস্তুতিটা দিয়ে দেওয়া বা মেন্টালিটি তৈরি করে দেওয়া এই যে মানসিক একটু বড় হলেই তাকে পর্দা করতে হবে এই যে মানসিক প্রস্তুতির কথা বললেন আপনি কিভাবে একজন মা তৈরি করতে পারেন মেয়েকে হ্যাঁ অবশ্যই তাকে বোঝাতে হবে আপনি আমরা আলোচনায় ফিরে আসবে একটি বিরতি নিয়ে সুপ্রিয় দর্শক ইসলাম ও নারী অনুষ্ঠান দেখছেন আপনারা আর এ পর্যায়ের সময় হলে একটি বিরতি নেবার ফিরে আসছে এক্ষুনি সাথেই থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম ইসলাম ও নারী অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় পর্দা যে আপা আমরা আলোচনা করছিলাম পর্দা নিয়ে আপা এ পর্যায়ে জানতে চাইবো যে নামাজের সময় যে পর্দা করাটা সেটা ঠিক কেমন হওয়া উচিত সতর ঢাকা থেকে শুরু করে সব কিছু হ্যাঁ এই ব্যাপারে আসলে খুবই অ্যালার্ট থাকা উচিত এই কারণে যে নামাজ কবুল হওয়ার যে শর্তগুলো রয়েছে তার মধ্যে কিন্তু একটা হলো সতর ঢাকতেই হবে তো অনেকেই ব্যাপারটা এতই হালকাভাবে নেয় যে শাড়ি পরেই নামাজ পড়তে দাঁড়িয়ে গেল দেখা গেল যে শরীরে কিছু অংশ দেখা যাচ্ছে যখন সে আপনার হাত উঠাচ্ছে তাকবির তাহরিমা বলছে তখন দেখা গেল তার শরীরের অংশ দেখা যাচ্ছে অনেকে ধরেন এতটা উঁচু ম্যাক্সি পরে হয়তো নামাজ পড়ে পড়তে দাঁড়িয়েছেন যখন সে রুকুতে গেল তখন দেখা গেল তার সতর অনাবৃত হয়ে গেল তো এক্ষেত্রে কিন্তু তার নামাজ একদম নষ্ট হয়ে যাবে তখনই নামাজ নষ্ট হয়ে যাবে এবং দেখা যায় যে অনেকে মুখটা ঢাকছেন কিন্তু চুল বের হয়ে গেছে অনেকে দেখা গেলো এমনভাবে ওনাটা নিয়েছেন সেক্ষেত্রে দেখা গেলো গলা বের হয়ে গেছে খানিকটা গলা বের হয়ে গেল তো এ আবার হাতটা ঢাকছেন দেখা গেলো হাফাতা কামিজ পরেই হয়তো নামাজে দাঁড়িয়ে গেছেন ওনা দিয়ে ভাবতেছেন ঢাকছে পুরাটা আসলে হয়তো পুরাটা ঢাকছে না তো এই যে ব্যাপারগুলো যেহেতু সতর ঢাকা নামাজের মধ্যে ফরজ এবং সতর যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে তার নামাজটাই কিন্তু নষ্ট হয়ে যাবে তো এই এই ব্যাপারে কিন্তু খুবই সতর্ক থাকতে হবে এখন বর্তমানে আমরা দেখি যে বিভিন্ন নামাজের ওন্না পাওয়া যায় জাস্ট ঘন্টা সেলাই কাপড়ের উপরে আপনার ওই ওন্নাটা জাস্ট চড়িয়ে দিলেই কিন্তু হয় এটা কিন্তু খুব নিরাপদে যাবার সময় মহিলারা যে ধরনের উপরে পরে থাকেন সেটা কিন্তু এবং এটা কিন্তু খুবই নিরাপদ আমি বলবো যে মানে বেশিরভাগ মানুষ যদি নামাজের জন্য এরকম কোনো ধরনের উন্না বানায় করে এবিং এটা অ্যাভেইলেবল এটা অ্যাভেইলেবল এবং এটা করলে পারে কিন্তু উত্তম কারণ এই ব্যাপারটাকে অবহেলা করা যাবে না আচ্ছা এবারে যদি আমরা একটু বাস্তবতার দিকে তাকাই দেখা যায় যে আমরা যে বলি যে নারীরা বিভিন্নভাবে নির্যাতন হচ্ছেন নিপীড়ন হচ্ছেন যৌন হয়রানি হচ্ছেন আমরা জানি এর পিছনে অনেকগুলো কারণ আছে কিন্তু পর্দা ওর নেপথ্যে কোনো কারণ কিনা যে মেয়েদের এই পর্দা ছাড়া চলবার জন্য বা এই অশালীনভাবে চলাটা কোনো কারণে দায়ী কিনা একটু অবশ্যই অবশ্যই এখানে এখানে তর্ক করার কোনো মানে ইয়ে নেই আমি যেটা বলবো সেটা হলো যে এই যে আমাদেরকে যতটুকুন ঢেকে চলাফেরা করতে বলা হচ্ছে সেটুকুন যে মেয়েরা করছে না তাদের কি হচ্ছে ছেলেরা তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে তাদের শরীরের গঠন দেখছে তাদের চেহারা দেখছে এবং তাদেরকে কি করছে এই অনাবৃত অংশ দেখার কারণে তাদের প্রতি তারা আকৃষ্ট হয়ে তাদেরকে ইপ্রিজিং করছে হ্যাঁ বা দেখবেন যে মার্কেট বা অন্য কোনো জায়গায় দেখবেন যে যারা একটু পর্দা করে বের হয় তাদেরকে কিন্তু আর উল্টো পুরুষরা কিন্তু সম্মান করে রাইট একটু রাস্তাটা সরে দাঁড়ায় সে যেতে পারে রাস্তা দিয়ে কিন্তু যদি দেখবেন যে যে পর্দা করছে না যে মেয়েটে সেই মেয়েটি বরং যেই রাস্তা দিয়ে যাবে আরও উল্টো তার উপরে হুমিক্ষেপ পড়তে চায় মানুষ এরকম একটা অবস্থা তো এই যে এই যে এই যে ব্যাপারগুলো দেখা যায় যে এরকম আকৃষ্ট হতে হতে তারপর হয়তো তাকে কোনো সময় অ্যাপ্রোচ করছে সে অ্যাপ্রোচে যখন সে সাড়া দিচ্ছে না তখন দেখা গেলো একসময় এই ছেলেটা ওই মেয়েটাকে অ্যাসিড মারছে তো এরকম করেই কিন্তু সামাজিকভাবে আমরা দেখছি যে মেয়েদের উপরে নির্যাতনের হারটা বাড়ছে এটার জন্য কিয়দ অংশে অবশ্যই আমাদের পোশাক দেয় পোশাক আমরা যদি ভালো পড়ি তাহলে আপনি কখনো শুনবেন না এমন কোনো রেকর্ড নেই যে বোরকা পরা বা ভালো শালীন ড্রেসে পড়া কোনো মহিলাকে কেউ কখনও অ্যাসিড মেরেছে বা তাকে কেউ কেউ ইফটিজিং করেছে এটা কখনোই আপনি শুনবেন না পেপারও কখনো দেখবেন না যে মহান আল্লাহ পর্দানশীল মহিলা হ্যাঁ হ্যাঁ মহিলা এমনকি ছিনতাইও আপনি দেখেন যে যারা সরাসরি গহনা পরে বের হচ্ছে বে তাদের ওই গহনাগুলো দেখেই কিন্তু তাদের চিন্তাই হচ্ছে কিন্তু সাধারণত দেখা যায় যে যারা পর্দা করে বের হচ্ছে তাদের তো গহনাগাটি দেখাও যাচ্ছে না এবং চিন্তাইকারী কিন্তু রিক্স নেয় না তারা ভাবে যে আসলেই তার শরীরে কি কোনো গহনা আছে কিনা সে এই রিক্সটা নেবে না তো এই দিক থেকেও কিন্তু নিরাপদ থাকছে মেয়েরা যদি আপনার পর্দা করে আর যদি বেপর্দা তারা চলাফেরা করে তাহলে এটার জন্য কিন্তু তারাও কিছুটা কি বলবো তারাও কিছুটা বিরক্তির শিকার হবে এবং তারা বোধহয় আরেকটি কারণ রয়েছে অনেকগুলো কারণের মাঝখানে সেটি হচ্ছে যে অবাধ মিলামেশা করা যে একসাথে মুভি দেখতে যাওয়া একসাথে সন্ধ্যার পর রাত পর্যন্ত অনেকক্ষণ থাকা আড্ডা দেয়া নাইট ক্লাবে যাওয়া পর্দা আছে কি অবশ্যই হাদিসে বলা হয়েছে যে তোমরা জেনার কাছেও যেও না দেখেন যে এত বড় একটা গুনার কাজ হবে বলা হয়েছে যে ওই গুনার কাজটার ধারে কাছেও যেও না এটা কিন্তু আস্তে আস্তে সৃষ্টি হয় জেনা ব্যবিচারটা কিন্তু সরাসরি হয় না ঠিক আছে এটা ওই পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু অনেকগুলো স্টেপ থাকে তো ওই পর্দা ফলো না করার কারণে আমরা যখন মেলামেশা করি তখন আমরা জিনিসটাকে হালকাভাবে নিই না কেন ছেলেও মেয়ে যেরকম বন্ধু হতে পারে ছেলেও সেরকম বন্ধু হতে পারে কিন্তু এটা প্রকৃতিগতভাবে মানে আল্লাহ সৃষ্টি করেছেন ছেলে এবং মেয়েদেরকে এমনভাবে যে এটা কখনোই সম্ভব নয় অবশ্যই বন্ধু থাকবে কিন্তু সেটার একটা লিমিট থাকবে সেটার একটা পর্যায় থাকবে তাদের ভিতরে একটা দূরত্ব থাকবে যেটা নিরাপদ দূরত্ব বলে তো এই নিরাপদ দূরত্বটা যখনই আপনি ব্রেক করবেন যখনই আপনি এটা ভেঙে আপনি তার আয়ত্তের বাইরে চলে যাবেন তখনই আপনাদের ভিতরে বিপজ্জনক কোনো ঘটনা ঘটবে তো এই জন্যে এই এই ব্যাপারটাও কিন্তু মেলামেশার ক্ষেত্রেও কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে আমরা যেহেতু আজকাল বাধ্য হয়ে যেহেতু আমাদের শুধু মেয়েদের অর্গানাইজেশন শুধু ছেলেদের অর্গানাইজেশন নেই বিভিন্ন প্রতিষ্ঠানের ছেলে মেয়ে একসাথে আমাদের কো এডুকেশনে পড়তে হচ্ছে পড়াশোনা করতে হচ্ছে কর্মক্ষেত্র আমাদের একসাথে কাজ করতে হচ্ছে সেখানে আমাদের কি কি করতে হবে নারীদেরকে প্রথমত তাদেরকে পর্দাটা মেনটেন করতে হবে প্লাস হলো আপনার পুরুষদের সাথে যে নিরাপদ দূরত্বটা বজায় রেখে চলতে হবে সেটা মেনটেন করতে হবে তাহলে ইনশাল্লাহ মানে কোনো এই যে পুরুষরা যে অন্যায় করছে নারীদের উপর কিছু কিছু ক্ষেত্রে তো এটির পিছনে কিন্তু তাদের মনের একটি চাওয়া কাজ করে যে মেটাকে তিনি হয়রানি করছেন তাহলে এই মনের চাওয়ার কোনো পর্দা আছে কিনা হ্যাঁ অবশ্যই বৈধভাবে পুরুষদেরকে তো এতটুকু অধিকার দিয়ে দেওয়া হয়েছে যে তারা কিন্তু একাধিক বিয়ে করতে পারবেন অনেক সময় দেখা যায় যে পুরুষদের সামর্থ্য থাকে তারা স্যাটিসফাইড থাকে না এক স্ত্রীতে কিন্তু এইটা যদি আমাদের সমাজে যদি আজকাল মেয়েরাও যদি মেনে নিত তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে অবৈধ যে সব সম্পর্কগুলো তৈরি হয় সেগুলো হতো না আর যখনই দেখবেন যে পুরুষদের ভিতরে এই জিনিসটা এসে যায় যে দায় দায়িত্ব নিতে হবে তারা কিন্তু চায় যে বিবাহ বহির্ভূত যেসব সম্পর্ক সেগুলো চায় কারণ ওগুলোর ভিতরে কোনো দায় দায়িত্ব নেই রাইট কিন্তু মেয়েরা যদি এগুলো মেনে নিত আমাদের সমাজে যদি ইসলামের প্রচলন থাকতো তাহলে হয়তো কোনো কারণে যেমন অনেক সময় একজন নারী হয়তো সে সন্তান হচ্ছে না তার বা কোনো কারণে হয়তো সে তার স্বামীকে সন্তুষ্ট করতে পারছে না সেক্ষেত্রে কিন্তু ওই ওয়াইফেরই উচিত যে তার স্বামীকে আরেকটি বিয়ে দিয়ে দেওয়া এরকম কিন্তু আমরা এক্সাম্পল যে একেবারে পাই না তা না এরকমও পাই কিন্তু আমরা মেয়েরা কি করি আমাদের সামাজিক অবস্থানকে রাখার জন্য আমরা মনে করি এটা লজ্জাসকর আমরা মনে করি যে কিন্তু আমরা ওইটা কিন্তু টলয়েট করি যে হাজব্যান্ড আর ওয়াইফ ছাড়া হ্যাঁ আরও অবৈধ সম্পর্ক কারোর সাথে রেখেছেন সেটা কিন্তু আমরা টলাইট করি সেটা কিন্তু আমরা সামাজিকভাবে মেনে নিচ্ছি কিন্তু এটা আমরা মানি না যেটা বৈধ যেটা ইসলাম বলে সেটা কিন্তু আমরা মেনে নেই না এবং হবে কি যে পুরুষদেরও হ্যাঁ পুরুষদেরও সচেতন হতে হবে যে যদি তার ইসলামিক কোনো কারণ থাকে তাহলে তার তার কিন্তু রাইট আছে অধিকার আছে যদি কোনো আরেকটি বিয়ে করার আবার তেমনি মেয়েদেরও কিন্তু আপনার অধিকার আছে যে স্বামী মানে স্বামীকে যাতে স্বামী যাতে বিপথে না যায় সেজন্য তাকে সহযোগিতা করা তার দ্বারা যাতে কোনো গুনার কাজ না হয়ে যায় সে ব্যাপারে সহযোগিতা করা আবার দেখা যায় যে আমরা এমনভাবে ছাড় দেই নারীরাও ছাড় দেই অনেক সময় পুরুষরাও নারীদেরকে ছাড় দেয় ছাড় দেয় সেক্ষেত্রে যেমন মনে করেন যে অনেক পুরুষদেরকে দেখ দেখবেন যে তারা তাদের স্ত্রীদেরকে পার্টিতে নিয়ে যেতে পছন্দ করেন বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা করাতে বেশি পছন্দ করেন বা বাসায় দাওয়াত করে এনে খাওয়াতে পছন্দ করেন এই যে ব্যাপারগুলোর মধ্যে কিন্তু কি হয় পর্দার একটা খেলাফ হয়ে যায় মানে পর্দার একটা কি বলবো পর্দা বাধাগ্রস্ত হয় পর্দা রক্ষা করে তিনি করতে পারেন পর্দার বহির্ভূত এটা করা যাবে না এটা করার পরেই কিন্তু পরিণতিটা লাস্টে যে খারাপের দিকে চলে যায় এই ব্যাপারটা কিন্তু আসলে আবার অনেক সময় দেখা যায় যে অনেক ওয়াইফও কি করে তার বান্ধবীর সমস্ত হয়তো গোপন কোনো কথা বা তাদের কোনো ইন্টারনাল যে কাজকর্ম সেগুলোও অনেক সময় স্বামীদের কাছে প্রকাশ করে ফেলেন যেটা কিন্তু হাদিসে একদম সরাসরি নিষেধ করে দেওয়া হয়েছে যে কোনো স্ত্রী তার স্বামীর কাছে হ্যাঁ অন্য কোনো মহিলার সম্পর্কে বলতে পারবে না এটাও কিন্তু পর্দার ভিতরে পড়ে তো এইগুলোর দিকে কিন্তু আমাদেরকে নজর রাখতে হবে ঠিক আছে তো আমাদেরকেই একজন আরেকজনকে একজন নারীকে এবং পুরুষকে দুজন দুজনকে সহযোগিতা করে পর্দার ভিতরে যাতে আমরা থাকতে পারি সেই ব্যাপারটা ইয়ে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক আপা যদি আমরা দেখছি যে পর্দাটা এতটাই গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য নিজেদের নিরাপত্তার জন্য আপা তাহলে যদি কোনো মা চান যে তার সন্তানকে পর্দাশীল করবেন সেক্ষেত্রে কখন থেকে তিনি তার বাচ্চাকে পর্দাশীল করবার চেষ্টা করবেন হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সেটা হলো যে যেই মায়ের কন্যা সন্তান রয়েছে আমি মনে করবো তাকে সচেতন হতে হবে সবচেয়ে বেশি আজকাল কিন্তু ছোট বয়স থেকে চাইল্ড অ্যাভিউজ যেটা হচ্ছে আমরা জানি যে বিভিন্নভাবে আজকাল ছোটো কন্যা সন্তানরা ছেলে সন্তানরাও হয় আমরা পার্শ্ববর্তী দেশে দেখেছি যে ওদের পরিসংখ্যানে দেখা গেছে যে ছোট ছেলে সন্তানও চাইল্ড অ্যাবিউজের শিকার হচ্ছে তো এই যে যে যৌন নির্যাতন যেটা করা হচ্ছে এটা কিন্তু এ ব্যাপারে পরিবারের সদস্যদেরকে কিন্তু সতর্ক থাকতে হবে আপনার বাচ্চাটি কন্যা সন্তানটি যখন বালেক হবে তার আগে থেকেই তার ওই মানসিক প্রস্তুতিটা তার ভিতরে আনতে হবে প্রথম হলো যে সে মাকে দেখে শিখবে এই ব্যাপারটা কিন্তু খুবই কেয়ারফুলি মেনটেন করতে হবে আজকে আমি মা হয়ে আমি পর্দা করি না আমি পর্দা বুঝি না বা আমি ওকে কি বোঝাবো এই জন্য আর কী করতে হবে মাকে সচেতন হবে মা নিজে সতর ঢাকবেন নিজে পর্দা করবেন নিজে পর্দার ব্যাপারে সচেতন থাকবেন তারপরে সে কিন্তু সে তার কন্যা শিশুটিকে আস্তে আস্তে শেখাবেন এবং সেটাও কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে প্রথমে বাচ্চাটা যখন বড় হবে তখন তাকে হাফ প্যান্ট থেকে আস্তে আস্তে পায়জামা পরাতে হবে তারপরে আস্তে আস্তে তাকে ওড়না শুরু করতে হবে তারপরে তাকে পুরো সতর ঢেকে ওইভাবে চলাফেরা ফুল স্লিপ কাপড় চোপড় পরাতে হবে ঝিলেঢালা ঢালা পোশাক পরাতে হবে এটা কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু আমরা কি করছি আমরা কিন্তু উল্টোটা করছি আমরা কিন্তু ছোটোবেলায় শেখাতে পারছি না বা আমরা তখন স্টাইল করে হোক নিউ ফ্যাশনের ডিজাইনের কাপড় চোপড় পরিয়ে হোক এভাবে করে আমরা তার মন মানসিকতাও ওইভাবে তৈরি করছি না এবং দেখা যাক কি সে ওইটাতে যখন অভ্যস্ত হয়ে যায় তখন যখন তার পর্দা করার বয়স হয়ে যায় তখন কিন্তু সে অত তাড়াতাড়ি আর পর্দাটা অ্যাক্সেপ্ট করতে চায় না ঠিক আছে তো তখন হয়তো সে এটাও কমপ্লেন করে যে কি ছোটবেলায় তো এইভাবে পড়ছি পড়েছি তখন তো তুমি কিছু বলো নাই অর্থাৎ ছোটবেলা থেকে অভ্যস্ত করে অবশ্যই অবশ্যই তো এই যে হেজাব করাটা এটা আসলে আমাদেরকে স্টেপ বাই স্টেপ আমার কন্যা সন্তানকে পুরুষ সন্তানকেও পুরুষ সন্তানকে যেটা বললাম যে তারাও তো হাফ প্যান্ট এত ছোট হাফ প্যান্ট কিন্তু পড়ার পারমিশন কিন্তু দেওয়া হয়নি তো এরকম করে আপনার স্টেপ বাই স্টেপ পর্দাটাকে শেখাতে হবে এবং আজকে যদি আমরা প্রত্যেকটা পরিবার থেকে শুরু করি তাহলে এই পরিবারগুলো হেজাব করবে পরিবারের সন্তানগুলো হেজাব করবে আজকে আমার ছেলেকে যদি আমি পর্দা করা শিখাই তাহলে সেই ইটিজিং করবে না কারা ইডটিজিং করছে আমাদেরই তো সন্তান আপনার সাথে আমি একটু যোগ করতে চাই যে বাংলাদেশ মুসলিম দেশ বা অন্যান্য দেশগুলোতেও কিছু কিছু স্কুল আছে যেখানে পর্দা কিন্তু একেবারে ব্যান্ড করা হয়েছে যে কোনোভাবেই পর্দা করা যাবে না তো আমরা কিন্তু সাজেস্ট করতে পারি গার্জিয়ানদের যে এই ধরনের স্কুলে বাচ্চাদেরকে না অ্যাডমিট করিয়ে যেখানে পর্দা মেনটেন করে যাওয়া যায় সেই ধরনের এমন স্কুল আছে যেখানে স্কার্ট টপস এগুলোই পড়ানো হয় তো এটা অবশ্যই গার্জিয়ানদেরকে সতর্ক থাকতে হবে আপনাকে ভালোর জন্য আপনাকে ধন্যবাদ অত্যন্ত সুন্দর আলোচনা আলোচনা করবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শকদেরকেও ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে শেষ হবার আগে আবারও আরেকটু অনুরোধ সকলকে করতে চাই বাহ্যিক সৌন্দর্য অন্যদেরকে দেখাবার মধ্যে কোনো কৃতিত্ব নেই নিজের মনের মাঝের যে সৌন্দর্য আছে তা আমরা ছড়িয়ে দেবার চেষ্টা করি আল্লাহ হাফেজ